ওপার বাংলায় যেমন সাকিব ভাইয়ার অপেক্ষার জন্য সকলে সকল গণমাধ্যমকারী বন্ধুরা ঢাকা বিমানবন্দরে ওয়েট করছে ঠিক একইভাবে সাকিব ভাইয়ার সঙ্গে একবার দেখা হওয়ার জন্যে এপার বাংলার গণমাধ্যমকারী বন্ধুরাও কিন্তু সেখানে উপস্থিত ছিল সাকিব ভাইয়া কি বললেন তাদের সঙ্গে কীরকম আচরণ করলেন নমস্কার বন্ধুরা আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি একটু আগে বাড়ি ঢুকেছি এবং তোমরা জানো যে আজকে আমি এতক্ষণ বাড়ি ছিলাম না আমি অন্য একটা জায়গায় বসে ভিডিও বানাচ্ছিলাম তোমরা দেখেছ তো মানে যেটা বলবার সেটা হচ্ছে একটু আগেই সিটি সিনেমা বলে আমাদের এখানে লোকাল একটি চ্যানেল আছে এবং যে চ্যানেলটির প্রত্যেককেই আমি চিনি মানে যারা সাংবাদিকতা করে তাদের প্রত্যেককে আমি চিনি তো আমি দেখলাম যে সাকিব ভাইয়ার সঙ্গে তাদের সাকিব ভাইয়া যখন এয়ারপোর্টে প্রবেশ করছেন তখন সেই সময় স্বাভাবিকভাবেই গণমাধ্যমকারী বন্ধুরা কলকাতা থেকে তারাও কিন্তু একবার এক ঝলক সাকিব ভাইয়ার সঙ্গে কথা বলার জন্য বা তাকে দেখবার জন্যে সেখানে ক্যামেরা নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সিটি সিনেমার পর্দা থেকে আমরা দেখে ফেললাম সেই এক্সক্লুসিভ ফুটেজ যেখানে কিন্তু সাকিব ভাইয়া কলকাতা বিমানবন্দরে ঢুকছেন কারণ ওনার এবারে গন্তব্যস্থল ওনার স্বদেশ বাংলাদেশ তো উনি বললেন যে প্রথমেই ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেমন আছেন ভাইয়া উনি এত সুন্দরভাবে এত সুন্দর বিহেভিয়ার করলেন এরকম হাত নাড়ালেন তারপরে এরকম একটা লাইক দেখিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে উনি ভালো আছেন এবং এরপরে যে প্রশ্নটা করা হলো যে আবার কবে কলকাতায় আসবেন সাকিব ভাইয়া বললেন যে এর মধ্যেই আসব। তখন আবার আমার ওই বন্ধু বা বান্ধবী জিজ্ঞাসা করলো যে আপনি কি ডিসেম্বরে আসবেন তখন সাকিব ভাইয়া কিন্তু বললেন ডিসেম্বরে বম্বে যাব। এক্স্যাক্ট এই বিষয়টা এক্স্যাক্ট বম্বে বর্ডটা কিন্তু আমাদের কানের সামনে এসেছে আমাদের চোখের সামনে এসেছে তার মানে ডিসেম্বরে শুরু হবে দরদ মুভির প্যান ইন্ডিয়া প্রমোশন বুঝতে পারছো তো মুম্বাইয়ে গিয়ে প্রমোশন অলরেডি ছবিটা শুরুই তো হয়েছিল একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং সেটাও মুম্বাইতে বসেই হয়েছিল ছবিটার শুরু থেকেই খুব পজিটিভিটি কাজ করছে এবং সাকিব ভাইয়া মানে অবশ্যই গোটা টিম প্রায় খুব জ্বর নিয়ে অসুস্থ ছিল যতদূর যা জানতে পারলাম সাকিব ভাইয়া কিন্তু কলকাতার মেডিকেল কলেজ থেকে একটা প্রাইমারি চেক আপ করালেন চেক আপ করিয়ে কিন্তু উনি বাংলাদেশে ফিরছেন কারণ তোমরা নিজেরাই জানো যে সাকিব ভাইয়ার হাতে লাইন আপে এখন এত কাজ ওনাকে তো সুস্থ থাকতেই হবে আর ভাইরাল ফেভার থেকে সর্দি কাশি একবার যদি লেগে যায় না সেটা একদম ছাড়তে চাইছে না আমি নিজেই ভুগছি কালী পুজো থেকে তো আমরা সকলে চাইবো সাকিব ভাইয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এবং এখন উনি অনেকটাই সুস্থ আছেন ডেফিনেটলি ওনার সঙ্গে আমরা সবুজ ভাইয়াকে দেখতে পেলাম তিনিও ডেফিনেটলি ওনার সঙ্গে আছেন আমি তো তোমাদের বলেই ছিলাম দু একজন দেখলাম আমাকে কালকে বলছো যে সবুজ ভাইয়া বাংলাদেশ চলে গেছেন আমি কিন্তু বলেছিলাম সবুজ ভাইয়া বাংলাদেশ যাননি সবুজ ভাইয়া সাকিব ভাইয়ার সঙ্গেই কলকাতায় নেমেছেন সাকিব ভাইয়ার সঙ্গেই তিনি বাংলাদেশ ফিরবেন কারণ সাকিব ভাইয়া কিন্তু সবুজ ভাইয়াকে ছাড়া থাকেন না কারণ একজন সুপারস্টার বা একজন মেগা স্টারের কনস্ট্যান্ট তার সঙ্গে তার মেকআপ আর্টিস্টকে দরকার হয় কারণ অন ক্যামেরা যখন তখন তার সামনে ক্যামেরা চলে আসছে তাই না তো সব সময় তাকে ওয়েল মেনটেন হয়ে থাকতে হয় কিছু করার নেই তো সাকিব ভাইয়া এতক্ষণই নিশ্চয়ই ফ্লাইটে উঠে গেছেন আর ঠিক সাড়ে তিনটের সময় ঢাকা বিমানবন্দরে উনি নামছেন আমি জানি তোমরা সকলে ম্যাক্সিমাম অনেকেই আমাকে মেসেজ করেছো দিদি এয়ারপোর্টে পৌঁছে গেছি দিদি বিমানবন্দরে পৌঁছে গেছি তো তোমরা যাও সেখান থেকে লাইভ ডেফিনেটলি হবে আমি দেখবো কি হয় কীরকম বৃত্তান্ত তবে কলকাতা থেকে আগে এক্সক্লুসিভলি কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি সাকিব ভাইয়াকে সিটি সিনেমার মাধ্যমে যে কীরকমভাবে তিনি যাচ্ছেন তো এই ছিল এখনকার ভিডিও তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও এবং সাকিব ভাইয়াকে যেটা অবশ্যই বলতে হবে তার যেটা গুণ সেটা হচ্ছে উনি সকলের সঙ্গে এত সুন্দর বিহেভিয়ার করেন জাস্ট এটা বলবার মতন একটা ব্যাপার একজন সুপারস্টারের তো এরকমই বিহেভিয়ার হওয়া উচিত তাই না চলো টাটা